Hello viewers, Assalamualaikum and welcome back to my channel Family Vlog and Leisure Time. I hope আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি and welcome জানাচ্ছি আমার আরো একটি নিউ ভিডিওতে। তো এটা হচ্ছে পুবাইল গাজীপুরের বিয়ের লাস্ট ব্লগ, আর এই ব্লগে দেখাবো হচ্ছে বউ ভাত বা রিসেপশনের ভিডিওটা। আর পুবাইলের আমি অলরেডি দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, একটা হচ্ছে হলুদের এবং বিয়ের ভিডিও, আর এটা হচ্ছে আমার লাস্ট রিসেপশনের ভিডিও। সো আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, তার জন্য শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। বিক্রি করে ফেলে, এত কি আর খাওয়া যায়, অনেক মিশতে না। এই যে দেখো কত গুলো কাকর, কি ভাল লাগে না এরকম নিজের ছিড়বে না। কান্না করতেছে বৃষ্টি আসছে, সব গজ গজ করে দিচ্ছে না। বাতাস পড়বো না, পড়বো না যাইতেছে গাছে থেকে। এখন আমরা কাঁচামরিচ উঠাবো গাছে থেকে, তারপর শাক তুলবো, এরপর আজকে আমরা বউ ভাত খেয়ে বাসা চলে যাব। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে লাভ দিতে পারবা। এদিক দিয়ে এদিক বেশি না, ওদিক দিয়ে যাই তুই। সাফান কেমনে যাইবা, আনাইলে ওদিক দিয়ে আরো বেশি হাত ধরবো না। সাফান স্বাদ লাভ দাও। ইয়েস, আসো আসো আসো, রেডি ওয়ান। তুমি যে জায়গায় লাভ দিচ্ছ যাও সোয়াদ, তুমি ক্ষেতের ভিতরে যাও, ওই যে ওখান থেকে ছিড়ো পাকা পাকা মরিচগুলো, যেগুলো ওগুলো উঠাও মা, পাকা পাকা মরিচগুলো উঠাও ফেলো। যা সাফান এদিক দিয়ে যা, নানুর ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যাও নানুর, এইখানে না এদিক দিয়ে এখানে যাও। এই যে মরিচ, ওই দে দেখো কি সুন্দর মরিচ গাছের মরিচ,
হ্যাঁ সাফল ছিড়ে আমার কাছে না দিবা এই আমার কাছে দুনরা তোর কাছে দিয়ে দিছি আমি সাফল ছিড়তেছে ছিড়ো টান দাও টান দাও টান দাও হ্যাঁ এইভাবে টান দাও ইয়েস সাফল ছিড়ছে এই যে দেখো দেখছো ভাইয়া কাছে দাও ভাইয়া কাছে বলো ভাইয়া নাও সদে নাও তো আরেকটা খুব ব্যাগ কি করছো তার একটা কাঁচামরিচ গাছ তো ইচ্ছা মতো কাঁচামরিচ গাছ তো একবারই হয় না পরে আবার ই হয়ে যায় না মরে যায় তো উঠে ফেলতে হয় মরিচ গাছ সারা বছরও থাকে এমন মরিচ গাছ আছে সারা বছরও থাকে এই যে একটু ধুন্দুল হয়েছে কিন্তু এটা ভালো আচ্ছা থাক ব্যাগ একটা আইনা দিম নেই সমস্যা নেই একটা পলিথিন আনুম নেই এদের এখানে রান্না করতেছে কত পলিথিন আছে সাফন তো ভালো কাঁচামরিচ ছিটতে পারে তোমার দুই কামলা লইছো তুমি মা কামলারা গুড়ার ডিম করে কামলারা খালি সিল্লা সিল্লি করে ওই কি এই যে আম্মু জি আরে সাফন আরেকটা মরিচ ছিঁড়ে ফেলছে আম্মু কাছে দাও ওই যে দেখো পাকা পাকা মরিচ গুলো লাল লাল হয়ে আছে এগুলো ছিঁড়ো হ্যাঁ তাই তোমার কি অনেক ভালো লাগতেছে এখানে এসা ফেলে দিছো কেন পচা এখান থেকে নেই আমরা আসো একবারে সবাই এক জায়গায় বইসা পরে ছিঁড়ি একদম ফ্রেশ শাক এই শাকটা রান্না করলে অনেক মজা লাগে খাইতে সেচি শাক তারপরে অনেক ধরনের পাতা যেমন লাউ পাতা এগুলো দিয়ে রান্না করলে এই দেখো মা এই যে দেখো এই জায়গায় একদম কুচি কুচি পাতাগুলো দেখছো এগুলো ছিঁড়ো আসো এখানে এখানে বসো ছিঁড়ো 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 আয়সা একটা সাপও দেখলাম না আমার অনেক ইচ্ছা আমি একটা সাপ দেখো ঢেঁড়স গাছ এগুলো না পাট শাক এগুলো ঢেঁড়স এটা চোকা পাতা গাছের বটটা অনেক মজা পাতা দিয়ে মা দেখো চোকা পাতা গাছটা সুন্দর সুন্দর পাতা ছিঁড়বা ঠিক আছে কচি পাতা নিও না এগুলোর কিন্তু কচি পাতা টক লাগবে না যেগুলো একদম পাতাগুলো বাতি হয়ে গেছে ওগুলো জি জি বলো হ্যাঁ দেখছি কি ছিঁড়ছো তুমি ওইটা ফুল ছিঁড়ো আরো কয়েকটা ফুল ছিঁড়ো এই যে আমরা একটা কামরা গেছি এগুলো বাদ দিয়েছে ঠিক না লিখবো ওটা না লাগবো না যেটা কচি এই যে আরেকটা পড়ছে তো এই যে একটা নিয়ে নেই কেন খাইতে ভালো লাগবো তো দেখছো কতগুলো কামরাঙা চলো এই যে একটা পড়ছে লাবু অনেকগুলো পড়ছে একসাথে ডালটা ধরা ছিল
তো এখন হচ্ছে আমরা একটা বাড়িতে গিয়েছি মেহেদি ওঠানোর জন্য। আর আমরা যেহেতু আজকের রাতটা থেকে আগামীকালকে হচ্ছে উত্তরাতে চলে আসব, তো তার জন্য আজকে রাতে মেহেদি তুলে রেখে দিব আর কালকে হচ্ছে আমরা বাসায় চলে যাবো।